স্বাগত নিউজ 24 সকাল 11টার বিরতিহীন সংবাদে সাথে আছি আমি আফসারউদ্দিন। টিকায় আগ্রহ বাড়ছে মানুষের, প্রথম দিনে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিছুটা চিন্তা থাকলেও গত কয়েকদিনে যারা টিকা নিয়েছেন তারা ভালো থাকায় এখন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে টিকা প্রত্যাশীদের। বিস্তারিত জানাতে রাজধানীর বক্ষ ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, গত কয়েকদিনের তুলনায় আজ টিকা প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন এবং তার পাশাপাশি তাদের যারা টিকা নিচ্ছেন তাদের বক্তব্য কি বিষয়ে কি বলছেন তারা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গেল তিন দিন যাবত যে টিকা কর্মসূচি সেটি চলেছে এবং আজকে তার চতুর্থ দিন। প্রথম দিন টিকা গ্রহণ করেছেন 31,160 জন, দ্বিতীয় দিন 46,510 জন এবং পরবর্তীতে চতুর্থ দিন যখন চলছে, অর্থাৎ যদি আমরা তৃতীয় দিনের হিসেবটাও যদি বলি, যে 101,092 জন টিকা গ্রহণ করেছেন। এবং এই আজকেও কিন্তু আসলে টিকা গ্রহণকারীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন বয়সের মানুষ, যদিও এখন পর্যন্ত টিকার গ্রহণের যে বয়স সীমা সেটি কিন্তু কমিয়ে আনা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু যে টিকা দান কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং যারা টিকা গ্রহণ করেছেন তারা এখানে 30 মিনিট অপেক্ষার সুযোগ পাচ্ছেন। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তারা যেন সাথে সাথেই এই মানে এখানকার যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন বা ভ্যাকসিনেটর স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে জানাতে পারেন এবং তাৎক্ষণিকভাবেই তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং এই টিকা কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত যে চলমান প্রক্রিয়া এবং সেটি কিন্তু চলছে। এবং সেক্ষেত্রে যদি আমরা একটু পেছনের দিকে যাই, সেটি হলো যে এই ভ্যাকসিনগুলোর মেয়াদ শেষ হচ্ছে 24 এপ্রিল, অর্থাৎ এর মধ্যেই কিন্তু আসলে এই 70 লাখ হাতে থাকা যা ভ্যাকসিন সেগুলো মানুষের দেহে প্রয়োগ করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আসলে নিবন্ধনের ক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে সেগুলো কমিয়ে কতখানি শিথিল করা যায়। এবং তারই কিন্তু আসলে বিষয় হিসেবে আমরা যদি আরেকটু বলি যে আসলে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসলে মানুষের মনে কিন্তু এক ধরনের ভয় ছিল, এক ধরনের শঙ্কা ছিল, সেই জায়গাতে কিন্তু আসলে এখন পর্যন্ত সারা দেশের কোথাও কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এবং এমনিতে যে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যেটি আসলে সেরাম ইনস্টিটিউট, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, WHO থেকে জানানো হয়েছিল যে জ্বর বা যে জায়গায় আসলে ভ্যাকসিন প্রয়োগ করা হবে সেই জায়গায় সামান্য ব্যথা ছাড়া আসলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না, তো সেই জায়গাগুলো কিন্তু আসলে নিশ্চিত করা হয়েছে। এবং সেক্ষেত্রে আসলে যে ভ্যাকসিন প্রয়োগের যে বয়স সীমা সেই বয়স সীমাও কিন্তু অনেকখানি শিথিলতা আনা হয়েছে, ন্যূনতম 40 বছর করা হয়েছে। যারা সম্মুখসারির যোদ্ধা, ডাক্তার, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তাদের কিন্তু আসলে এই তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু এই ভ্যাকসিন প্রয়োগের যে আওতা সেই আওতায় আসবে এবং সেক্ষেত্রে কিন্তু সব কিছু মিলে এই ভ্যাকসিন প্রয়োগের যে কার্যক্রম সেই ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম কিন্তু চলমান থাকবে। এবং আমরা যদি একটু দেখাই যে আসলে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আসলে এই ভ্যাকসিনের কার্যক্রমের আওতায় আসছেন এবং তারা কিন্তু স্বপ্রণোদিত হয়ে ভ্যাকসিন নিচ্ছেন। যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে এই ভ্যাকসিন কার্যক্রম এটি আসলে সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা প্রয়োজন এবং আসলে যারা এই ভ্যাকসিন গ্রহণ করছেন তারা সকলেই সুস্থ আছেন। এই ছিল আমার কাছে আফসার, এখান থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে রিশাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রিশাদ যুক্ত হয়েছিলেন রাজধানীর বক্ষ ব্যাধি হাসপাতাল থেকে, জানাচ্ছিলেন টিকা নিতে আসা যারা টিকা নিতে এসেছেন তাদের সম্পর্কে বিস্তারিত। আলোচিত জাগৃতি প্রকাশনী স্বত্বাধিকারী ফয়সল আরিফিন দীপন হত্যার রায় ঘোষণা আজ। বুধবার সকালে বিশেষ ব্যবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে 8 আসামির মধ্যে 6 জনকে হাজির করা হয়। এই রায় ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় 5 বছরের বেশি সময় পর এই হত্যা মামলার রায় ঘোষণা করবেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 24 জানুয়ারি তিনি রায়ের এই তারিখ ঠিক করে দিয়েছিলেন। বাংলাদেশের লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর ধারাবাহিক হামলার মধ্যে 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনের কার্যালয়ে ফয়সল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামলার 8 আসামি হলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন, মইনুল হাসান, শামীম ওরফে সামির, আব্দুস সবুর সামাদ, খায়রুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসাইন। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম এখনও পলাতক। রাষ্ট্রপক্ষ এই মামলার শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আর্জি জানিয়েছেন। অতিরিক্ত মদপান করিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও
হত্যার ঘটনায় রিমান্ডে থাকা ডিজে নেহার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অশালীন অঙ্গভঙ্গিতে নেচে সমাজের বিত্তবানদের ফাঁসিয়ে অর্থ আদায় করাই ছিল তার পেশা। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, নেহার দেয়া তথ্যে নাম আসছে অনেক বড় বড় ব্যবসায়ী, সরকারি কর্মকর্তার, তবে এখনও খোঁজ পাওয়া যায়নি নেহার স্বামীর। নাইমাল জিকোর প্রতিবেদন। ফারজানুজ্জামান ওরফে ডিজে নেহা, দেখে বোঝার উপায় নেই, নিম্নবিত্ত সাধারণ এক পরিবারের সন্তান নেহা। দামি পোশাক ও প্রসাধনীতে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাই ছিল তার প্রধান হাতিয়ার। অশালীন অঙ্গভঙ্গিতে নেচে সমাজের বিত্তবানদের ফাঁসিয়ে অর্থ আদায় করাই ছিল তার পেশা। তার প্রতিটি পার্টিতেই দেখা মিলত অল্প বয়সী নতুন নতুন মুখ, যাদের অধিকাংশই ছিল বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। পার্টি আয়োজন করে ধনী পরিবারের সন্তানদের দাওয়াত দিয়ে অবাধে মেলামেশার সুযোগ করে দিতেন ডিজে নেহা। মূলত ধনী ব্যক্তিদের পকেট কাটতে সব তরুণীকে টোপ হিসেবে ব্যবহার করা হতো। এক্ষেত্রে তার হয়ে তরুণ তরুণীদের একটি চক্র কাজ করত বলে জানায় পুলিশ। আমরা যতটুকু নেহাকে পেয়েছি, নেহা তো অনেক হাই প্রোফাইলে চলাফেরা করতেন, তার অনেক নামি দামি বন্ধু বান্ধব ছিল, তারাও রাতে তার সাথে পার্টিতে অ্যাটেন্ড করতেন। পুলিশের এই কর্মকর্তা জানান, তরুণ তরুণীদের একান্তে মিলিত হওয়ার সুযোগ করে দিতে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক আবাসিক হোটেল ও রিসোর্টের সঙ্গে নেহার যোগাযোগ ছিল। এসব পার্টিতে মাদক সরবরাহ করত অবৈধ মাদক কারবারীরা। মেম্বর স্টুডেন্টের যে কয়েকজন ছিল এদেরকে আমরা গ্রেপ্তার করেছি, বাট অন্যান্য যারা তার যারা তারা তাদেরও আমরা নাম পেয়েছি। সে যে যে পার্টিতেও যেতেন, অবৈধ এই মদটা যে ক্যারি করেছিলেন তাদেরকেও আমরা খুঁজার চেষ্টা করছি। 28 জানুয়ারি উত্তরার একটি রেস্টুরেন্টে নেহার আয়োজিত মদের পার্টিতে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। 31 জানুয়ারি ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তার পরিবারের অভিযোগ, ওই ছাত্রীকে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছিল। নাইম আলচিকো, News24, ঢাকা। বগুড়ায় মোটর মালিক শ্রমিক যৌথ কমিটির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘটের ফলে অভ্যন্তরীণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চারমাথা ও তার আশপাশের বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার জেলা মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে সরকারদলীয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম। এদিকে গতকাল ওই সংঘর্ষের ঘটনায় রাতেই সদর থানায় পৃথক 3টি মামলা দায়ের করা হয়েছে। এই 3টি মামলায় এজাহার নামীয় সহ অজ্ঞাত 5 শতাধিক আসামি করা হয়েছে। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, আমার 21 আমার ভাষা। এখনকার লেখকরা তরুণ পাঠকদের পাঠ তৃষ্ণা মেটাতে পারছেন না, তাই অনেক তরুণ বই বিমুখ হয়ে যাচ্ছে বলে মনে করেন কবি ফরিদ কবির। অন্যদিকে অনেক লেখকই জীবন ঘনিষ্ঠ লেখা না লেখায় পাঠকের হৃদয়ে ছুঁতে পারছেন না, আর তরুণ লেখক ও পাঠক উভয়ই বই পড়ার পরিবর্তে ইন্টারনেটে সময় কাটাতে বেশি পছন্দ করেন বলেও মত তার। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ফেসবুকে হয়তো 5000 বন্ধু আছে, কিন্তু প্রকৃত বন্ধু কম। ডিজিটাল মাধ্যমের রঙিন জীবনের কাছে বাস্তব জীবনকে অনেকের কাছেই সাদা কালো আর একঘেয়ে মনে হয়। তাই অনেক তরুণ ডুব মারে ইন্টারনেট জগতের ভিডিও গেম ইউটিউবের বিনোদনের মধ্যে। ফলে অনেক তরুণ লেখকের লেখায় থাকে না জীবন ঘনিষ্ঠতা, এমনই মত কবি ফরিদ কবিরের। ব্যক্তিগত বন্ধুর সঙ্গে যে পারস্পরিক ইন্টারঅ্যাকশনটা হয়, সেখানে কিন্তু আমাদের যে আবেগটা থাকে, যে আবেগটা কাজ করে, সেই আবেগটা কিন্তু আর ভার্চুয়াল বন্ধুর ক্ষেত্রে হচ্ছে না। প্রকৃত বন্ধু পাওয়া খুব মুশকিল, এবং এই প্রকৃত বন্ধুর সঙ্গে আপনাদের মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক সূত্রটা সেখানে গাঁথা। এসব কারণেও আমরা ভালো লেখার জন্য যে জীবন ঘনিষ্ঠতা, যে জীবন বোধটা তৈরি হওয়া দরকার, সেটাও হয়তো ওইভাবে হয়তো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এর মধ্য দিয়েই আমি বলি যে যারা আবার প্রকৃত লেখক তারা এর মধ্যে থেকেই বেড়ে ওঠে। এই কবির মতে ভালো লেখক হতে হলে অনেক বই পড়তে হয়, কিন্তু অনেক তরুণ লেখকের বই পড়ার অভ্যাস কম যা তাদের লেখায় ফুটে ওঠে। একজন যত বেশি বই পড়বে তত তার জ্ঞানটা পূর্ণ হবে, এটা একটা পাঠ। আর একটা হচ্ছে জীবনকে পাঠ, জীবন হচ্ছে মানুষ, বেশি পরিমাণ মানুষের সঙ্গে তার, নানা শ্রেণীর নানা বর্ণের মানুষের সঙ্গে তার যোগাযোগ, ওঠা বসা, ইন্টারঅ্যাকশন, এগুলো যখন বেশি হয় তখন একজন মানুষ জীবনকে ভালোভাবে বুঝতে পারে। এই দিয়ে একসময় মানুষ একসময় তার একটা প্রজ্ঞা তৈরি হয়। তার সেটার জন্য এই যে দুইটা জিনিস লাগে যে সেটা তরুণদের মধ্যে তুলনামূলকভাবে কম।
এছাড়াও গণমাধ্যমগুলোতে অনেক ভুল বানান ও উচ্চারণ প্রচার ও প্রকাশিত হচ্ছে বলে মন্তব্য করেন কবি ফরিদ কবির। এই সমস্যা সমাধানে স্কুলগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি, যেখান থেকে গড়ে উঠবে দেশের নতুন কবি, লেখক আর সাহিত্যিকরা। প্রাইমারি স্কুল এবং মানে হায়ার সেকেন্ডারি স্কুলে ওইখানেই ভালো শিক্ষক, ভালো মানে যারা মেধাবী ছেলে ছেলে মেয়ে যারা, তাদেরকে আসলে শিক্ষকতা করতে যাওয়া উচিত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সবজি রপ্তানিতে নীরব বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ। এক দশকের ব্যবধানে এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় 4 গুণ। করোনা থাকায় কিছুটা বাধা পড়লেও সবজি রপ্তানিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মত ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সংস্থাটি হিসেবে দেশে এখন 60 ধরনের ও 200টি জাতের সবজি উৎপাদন হচ্ছে, যার 90% বীজই দেশে উৎপাদিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একসময় টমেটো, শিম কিংবা কপির মতো সবজি পেতে শীতকালের জন্য অপেক্ষা করতে হতো, তবে এখন সময় পাল্টেছে। বছর জুড়ে 20-25 জাতের সবজি বাণিজ্যিকভাবে চাষ করছেন কৃষকরা, ফলে সারা বছরই দেখা মিলে নানা ধরনের শাকসবজি। চলতি 2020-21 অর্থ বছরে সারা দেশে 9,21,000 হেক্টর জমিতে শীত ও গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংস্থাটি আশা করছে করোনার মধ্যেও এবার 1,97,00,000 টন সবজি উৎপাদন হবে। অধিদপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা বলছেন, গত 15 বছরে দেশে নীরব বিপ্লব ঘটেছে সবজি চাষাবাদে। পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের মাধ্যমে আমরা এবছর 10টি ইউনিয়নকে সারা বাংলাদেশের মডেল ইউনিয়ন ঘোষণা করেছি। সেই জায়গায় 500 একর জমি, 500 জন কৃষককে নিয়ে আমরা 20 মুক্ত নিরাপদ সবজি উৎপাদনের চেষ্টা করে যাচ্ছে এবং সফল হয়েছে এবছর। আমরা যদি পরিবহন ব্যয়টা কমাতে পারি এবং আমাদের চাহিদা অনুযায়ী কার্গো স্থান আমরা বরাদ্দ পেতে পারি, তাহলে কিন্তু তাজা শাকসবজি ফলমূলটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে আমরা রপ্তানি বাড়াতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর প্রতিবেদন অনুযায়ী সবজি উৎপাদনের হার বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। উৎপাদনের পাশাপাশি সবজি রপ্তানিও বাড়ছে প্রতি বছর। মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের সবজি। হিসাব বলছে গত অর্থ বছরে $16,40,00,000 সবজি রপ্তানি হয় বাংলাদেশ থেকে। এর আগের অর্থ বছরে যা ছিল $9,97,00,000, আর এক দশক আগেও এই রপ্তানির পরিমাণ ছিল $4,68,00,000। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় 4 গুণ। আমরা আশা করি আগামী বছর 2 কোটি টনের উপর সবজি উৎপাদিত হবে। তবে এই সবজি যেহেতু কৃষক তাতে ন্যায্য মূল্য পায়, সেজন্য আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অবলম্বন করে আমরা চাচ্ছি এই সবজিগুলিকে বিদেশে রপ্তানিটা আরও বৃদ্ধি করতে। রপ্তানিকে যদি বাড়াতে হয়, পরিবহন বাড়াটা প্রথম আমাদেরকে কমিয়ে আনতে হবে, আর পাশাপাশি বিষমুক্ত সবজি প্রোডাকশন করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে বর্তমানে 2.5 কোটি কৃষক পরিবার রয়েছে, যাদের সবাই কম বেশি বাড়ির উঠোন বা খালি জায়গায় সবজি চাষাবাদ করছেন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন মার্কিন সিনেটররা। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার এই নিয়ে ভোটাভুটি হয়। সিএনএন জানায়, অভিশংসন শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছেন 56 জন মার্কিন সিনেটর, আর বিপক্ষে ভোট দিয়েছেন 44 জন, যার অর্থ ট্রাম্পের অভিশংসনের শুনানি মার্কিন সিনেটে অব্যাহত থাকবে। সংবাদ শেষ করব বিনোদন জগতের খবর দিয়ে। ভাই বোনের সম্পর্কের মধ্যে থাকে এক অদ্ভুত রসায়ন, যে সম্পর্কের বলে জীবনও উৎসর্গ করা যায় অবলীলায়। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের নাটক টিপু আলমের গল্পে, যা নির্মাণ করছেন জিয়াউর রহমান। শুকর নামের প্রতিবেদন। প্রতিটি পরিবারেই ভাই বোনের সম্পর্কটা থাকে দা কুমড়োর রসায়ন, তবে এ রসায়নে নেই কোনো বিপদ, কেবল আছে মান অভিমান, খুনসুটি আর ঢের ভালোবাসার আপ্যায়ন। এমন সম্পর্ককে নিয়ে এবারে তৈরি হচ্ছে ভালোবাসা দিবসের নাটক, নাম প্যারোলে মুক্তি।
জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অর্ষা, সুষমা সরকার সহ এক ঝাঁক তারকা। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যেসব নাটক কপোত কপোতি বা প্রেমিক প্রেমিকা কেন্দ্রিক হয়, কিন্তু এটা আসলে একটা পুরো একটা পরিবারের গল্প। এই পরিবারের মধ্যে ইন্টার রিলেশন কম্বিনেশন, তারপরে ধরেন একটা ক্রাইসিস ক্রিয়েট হওয়া, সচরাচর যেটা ভাবে সেখান থেকে একটু ভিন্ন ধারার গল্প। গল্পতে আসলে আমি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এবং আমি আসলে আমার আপন বোনের হাজবেন্ডকেই হত্যা করি, সেই দায়েই আমার ফাঁসিটা হয়। অন্যান্য নাটকের মতন ভিন্ন ধারার গল্প হওয়ায় এই নাটকটিও দর্শক মহলে প্রশংসিত হবে বলে জানান পরিচালক। বোনরা সারা জীবনে আমাদের আলগে রাখে, অথচ আমরা বোনের জন্য কিছুই করতে পারিনি। এই ভাইটি হয়তো চেষ্টা করেছে তার বোনের জন্য কিছু করার, তার ভালোবাসার কে সম্মান দেওয়ার জন্য সে অনেক কিছু করে, এটাই এই এটার গল্প। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ইতোমধ্যে, এখন চলছে সম্পাদনার কাজ। আগামী 14 ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে প্যারোলে মুক্তি। সুকন্যা আমির, News 24, ঢাকা। এই ছিল বিরতির সংবাদ আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।